শহর থেকে দূরে কিন্তু অল্প দূরে একটা অসাধারণ গ্রাম্য পরিবেশ দিয়ে আমরা টোটো করে চলেছি একটা তপোবনে। কলকাতার কাছেই একটা তপোবন। মাত্র মিনিট দশ বারোর মধ্যে আমরা পৌঁছে গেলাম সেই তপোবনের মূল ফটকে। বেশ শান্ত সুন্দর সৌম পরিচ্ছন্ন জায়গা। এটি জানকী দাস কাঠিয়া বাবার আশ্রম। আশ্রমটি এখনকার দিনে নতুন তৈরি হওয়া আশ্রমগুলির মতো ঝাঁ চকচকে নয়, কিন্তু বেশ সুন্দর গঠনশৈলী এবং পরিচ্ছন্ন একটা আশ্রমিক তপোবনের পরিবেশ। আসলে এই ভিডিওতে আপনাদের এমন একটা স্পটের সন্ধান দিচ্ছি, একটা নয় দুটো স্পট একই জায়গায় দশ মিনিটের ব্যবধানে পায়ে হাঁটা দূরত্বে। কিভাবে আসবেন, কোথায় খাবেন, কেমন করে যাবেন সব বিস্তারিত বলে দেব। এই ব্যতিক্রমী আশ্রমটিতে আমরা যখন এলাম, আমাদের দুপুরের প্রসাদ খাওয়ার আবেদন এলো কর্তৃপক্ষের কাছ থেকে, এবং দুপুরের পেট ভরা খাবার বেশ সুন্দর, তার জন্য কোনো পয়সা কড়ি লাগবে না। হ্যাঁ, যদি আপনি খুশি হয়ে কিছু দেন অবশ্যই তা গ্রাহ্য হবে, নচেত নয়। এটা কিন্তু দারুণ। মূলত বৈদিক জ্ঞানের প্রচারের জন্য প্রসারের জন্যই এই আশ্রমের প্রতিষ্ঠাতা কাঠিয়া বাবার মূর্তি, এবং এটি কিন্তু সম্পূর্ণ কাঠের মূর্তি। এ নিয়ে বিস্তারিত বলছি একটু পরে। এই আশ্রমটিতে ফুল, গাছ এবং সব থেকে বড় আকর্ষণ একটা অসাধারণ সুন্দর ময়ূর। আমরা এসে দেখলাম আশ্রমের মধ্যে যোগ্য মঞ্চ তৈরি হচ্ছে বেশ কটা, অন্তত ১২টা। খবর নিয়ে জানলাম ২০২৪-এর ২২শে জানুয়ারি এখানে যোগ্য হবে এবং মহাভক্ত সমাগম হবে এবং লাখো লাখো ভক্তের ভিড় হয় এখানে, এবং প্রসাদ গ্রহণ বিনামূল্যে অবশ্যই। সপরিবারে প্রিয়জনদের নিয়ে এবং বাচ্চাদের নিয়ে এখানে অবশ্যই আসা যাবে এবং একটা বেলা বেশ সুন্দর কাটবে। এই ময়ূরটিকে অনেকক্ষণ দেখতে হবে। এমন একটা ব্যতিক্রমী অসামান্য সুন্দর তপোবন আশ্রম দেখে বাইরে বেরোলাম। দু মিনিট দাঁড়াতেই এলো টোটো, মাত্র ১০ টাকা ভাড়ায় চলে এলাম আর একটা ভারতবর্ষের বিখ্যাত গ্রামে, যে গ্রামের পরিচিতি ইন্টারনেটের দৌলতে আজকে সারা দেশ বিদেশে ছড়িয়ে গেছে। চলেছি সেই কাঠ পুতুলের গ্রামে।
গ্রামে ঢোকার জায়গাটাও কি অসাধারণ। একটা ঝিল, বিরাট বড়, তার পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে ছবি তোলা, তারপর গ্রামে প্রবেশ। কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এমন একটা গ্রাম্য অসাধারণ প্রকৃতির সঙ্গে একবেলা দারুণ কেটে গেল, আপনারাও কাটাতে পারেন। বছরের যে কোনো সময় কলকাতার সামান্য দূরে একসঙ্গে দু দুটি অসাধারণ স্পট ভিজিট করতে এই ভিডিও আপনাকে সহযোগিতা করবে। কাঠিয়া বাবার আশ্রমের যে মুগ্ধতা ছিল, এখানে আবার অন্য মুগ্ধতা। ঝুড়ি ঝুড়ি পুতুল আমাদের ছেলেবেলার সেই সব রাজা রানী গৌর নিতাই জগন্নাথ বলরাম এক তারা এইসব। এই গ্রামে 40-45 ঘর যে পরিবার আছেন, তারা প্রত্যেকে, পরিবারের প্রায় প্রত্যেক সদস্য এই শিল্পের সঙ্গে যুক্ত। নিজের চোখেই এই সমস্ত পুতুল বানানো দেখব এ তো বিশ্বাসই হচ্ছে না, কি অসাধারণ সমস্ত হাতের কাজ। কোন মেলায় যা? সব মেলায় যাওয়া হয়। এগুলো কত দাম? এগুলো 150 টাকা। আজ থেকে 50 বছর আগে হরিপদ বাবু নামে একজন শিল্পী এই গ্রামে আসেন এবং কাঠের পুতুলের তৈরি পরামর্শ দেন, তৈরি করা শেখান এবং সমস্ত ঘরে পৌঁছে দেন এই শিল্প, যাতে স্বাবলম্বী হয়ে উঠতে পারে এখানকার মানুষ। সেই শিল্পী হরিপদ রায়চৌধুরী সত্যি সত্যি যা ভেবেছিলেন তাই ঘটেছে। গোটা দেশ, গোটা রাজ্য এবং সারা পৃথিবীর অনেক অংশই চেনে নতুন গ্রামকে। একটা ছোট সাইজ জগন্নাথ, একটা মাজার আছে জগন্নাথ, আর একটা বড় আছে জগন্নাথ। একটু দাম গুলো বলবেন। দাম ছোটটা আছে 150 টাকা সে, তারপরে মন্দিরটা আছে 250 টাকা সে, তারপরে বড়টা আছে 350 টাকা। বলছি আপনারা সবাই করেন না? হ্যাঁ, আমরা সবাই করি। এ আমাদের বহুদিন তো কাজ আছে, সব আমরা এসো এই দেখছি এই করছি, আমার বেটার বউ এসো এই করছে, এই করতেই থাকবে। 1966 সালে এই গ্রামের বাসিন্দা শিল্পী ভাস্কর শ্রী শম্ভুনাথ একটি কাঠের ওপর একটা রাবণের মূর্তি তৈরি করে রাষ্ট্রপতির পুরস্কার পান। তারপর থেকে এই গ্রামের সম্মান আরো বৃদ্ধি পায়। পূর্ব বর্ধমান জেলার এই নতুন গ্রাম আজ রাজ্যের কাছে, দেশের কাছে, পৃথিবীর কাছে বিস্ময়। গোটা রাজ্যে বা গোটা দেশে যে মেলা হয়, সেখানে যে কাঠের পুতুল বিক্রি হয়, সব কিন্তু প্রায় বেশিরভাগই এই নতুন গ্রাম থেকে তৈরি। ভাবতে অবাক লাগে, আমাদের রাজ্যে খুব কাছে কলকাতার। আপনি কাঠিয়া বাবার আশ্রমে যে নাম লিখিয়ে এসেছিলেন দুপুরের প্রসাদের জন্য, এইখান থেকে পুতুল দর্শন করে, কেনাকাটি করে আপনি ফিরে গিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন, তারপর ট্রেন ধরে বাড়ি।
দেখছেন বিশালাকৃতি সব পেঁচা প্যাকিং হয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে যাবে গাড়ি করে অন্য কোথাও বেশ ভালো দামে। একটা কাঠের উপর তৈরি মহিষাসুর মর্দিনী, কত পরিশ্রমের ফসল এটি। দাম এই নিয়ে কিন্তু কারোর মাথা ব্যথা খুব একটা নেই, কারণ এই জিনিসের দাম হয় না, অমূল্য। যদি কেনাকাটি করতে ইচ্ছা হয় একটু দাম মনে হতে পারে, কাঠ রং এবং মজুরি সব মিলিয়ে বিস্তর খরচ এবং শিল্প মূল্য তো আছেই। তবে 20 টাকা করে চাবির রিং একটা নেওয়া যায় 50-100 টাকার পুতুল। আপনার নিতে ইচ্ছা হবেই এবং আপনি না নিয়ে যেতেই পারবেন না, এত সুন্দর। সোনাঝুরি কাঠ করতে কেনেছ? আমার মিল থেকে নিয়ে আসা। মিল থেকে? মিল থেকে নিয়ে এসেছি। কি করে আসবেন এখানে হাওড়া বা শিয়ালদাহ থেকে সকালবেলার কাটোয়া লোকাল? ধরুন নামুন কাটোয়ার একটু আগে অগ্রদ্বীপ স্টেশনে, পাটুলির পরেই, এবং এখান থেকে টোটো স্ট্যান্ডে গিয়ে 10 টাকা টোটোয় চলে যান কাঠিয়া বাবার আশ্রম অথবা নতুন গ্রামের পুতুল গ্রাম, বা দুটোতেই আপনার যা খুশি। তবে কাঠিয়া বাবার আশ্রমে ভোগ গ্রহণ করতে গেলে আপনাকে কিন্তু সকালবেলা নাম লিখিয়ে আসতে হবে বা ফোন করতে হবে, ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এমন সব ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লক্ষ্য রাখুন। নমস্কার।